আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এটা গত 3-4 দিন আগের ভিডিও। আমার আজকে 4 দিন ধরে কোনো ভিডিও আপলোড করা হয়নি। গত মঙ্গলবার রাতে আমার মেয়েকে হসপিটালে অ্যাডমিট করেছিলাম। ওর একটু সমস্যা, অনেক বেশি পেটে ব্যথা ছিল। তো ওর অপারেশন হবে অ্যাপেন্ডিক্সের, তার জন্যই তাকে রাতে নিয়ে গিয়েছিলাম ভর্তি করানোর জন্য। আর এই যে অপারেশন শেষে তার যে সমস্যাটা হয়েছিল, এখান থেকে এটা বের করে ডাক্তার আমাকে দেখাচ্ছিল। তো বলল যে একেবারে লাল হয়ে গিয়েছে। তো রাতের বেলায় অপারেশন শেষ হয়েছে, আমি সারা রাত ধরেই জেগেছিলাম। মেয়ে ব্যথায় অনেক কষ্ট পাচ্ছিল, তো আমি তাকেই দেখছিলাম। ওর বাবাকে পাঠিয়ে দিয়েছি বাসায়, আমি ছিলাম শুধু একা। তো সারা রাত হচ্ছে ও ঘুমায়নি, মানে ব্যথার যন্ত্রণায় আর কি ছটফট করছিল। তারপর এখন হচ্ছে প্রায় সকাল 5:30, 5টা আর কি। তো রাতের 3টার সময়ও একটা এসে দিয়ে গিয়েছিল ইঞ্জেকশন। মেয়ের প্রচণ্ড রকমের ব্যথা ছিল তার জন্য। তো এখন হচ্ছে আবার আমি নার্সকে ডেকে এনেছি, তো উনি আবার হচ্ছে আমার মেয়েকে ইঞ্জেকশন পুশ করছেন। ও সারা রাত ধরে, মানে অপারেশনের আগে থেকে কয়েকটা গ্লুকোজ আর কি স্যালাইন ওকে দেওয়া হয়েছিল। তো এখন হচ্ছে স্যালাইনটা বন্ধ করে দিয়েছে, তারপর ইঞ্জেকশনটা পুশ করছে। তো যখন আর কি একটু সেন্স আসতে থাকে, তখন থেকেই ওর ব্যথাটা বেশি বাড়ে। যখন আর কি ওই জায়গাটা হচ্ছে অ্যানেস্থেশিয়া ছিল, ততক্ষণ পর্যন্ত একটু ব্যথা কমই লাগছিল, আর মেয়ে মানে কেমন জানি করছিল আর কি। তো অনেকভাবে ছিলাম আলহামদুলিল্লাহ। তো ইঞ্জেকশনটা দেওয়ার পরে হচ্ছে আমার মেয়ে আর কি কীরকম একটা ঘুমের ভাব ছিল, আবার জেগেও ছিল এরকম। নার্স বলছিল যে সারা রাত যেহেতু ঘুমায়নি, একটু ঘুমাবে, তারপরে সাথে ব্যথাও কমবে ইঞ্জেকশন দিলে। তারপরে আবার ওরাল ওষুধও খাইয়েছিল সারা রাত। সারাদিন ওকে কিছু খেতে দেয়নি, মানে খালি পেটেই ছিল প্রায় অনেক ঘন্টা ধরে। তো অপারেশনের 7-8 ঘন্টা থেকে খাবার বন্ধ ছিল, মানে ভারী খাবার কিংবা পানি কিছুই খায়নি। তারপরে গিয়ে খালি পেটে অপারেশনটা হয়েছিল। তো অপারেশনের পরেও প্রায় 24 ঘন্টা মতো হচ্ছে শক্ত খাবার খেতে পারেনি, লিকুইডটাই খেয়েছিল, ডাবের পানি। তো এখন হচ্ছে সকালবেলা আমার হাজব্যান্ড আসার সময় আমার জন্য নাস্তা নিয়ে এসেছে, ওরা খেয়ে গিয়েছে আর আমার জন্য নিয়ে গিয়েছিল। আমি হচ্ছে এখন আমার নাস্তাটা করে নিচ্ছি। আসলে বাসা থেকে যাওয়ার সময় আমি শুধু একটা মগ আর একটা চামচ, তারপরে হচ্ছে কম্বল, বেডশিট এগুলো নিয়ে গিয়েছিলাম আর কি, হসপিটালের ব্যাগ, একটু পানি নিয়ে গিয়েছি, তারপরে একটা বিস্কিট নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা রাতের বেলা গিয়েছি আর কি। রাতের 10টার সময় গিয়ে অ্যাডমিট হয়েছিলাম, আর রাতের 1টায় গিয়ে ওর অপারেশনটা হয়েছে। যেহেতু সকালবেলা, খুবই সকালে ওকে ওষুধ খাওয়াতে হবে, তার জন্য হচ্ছে আমি খেয়াল করে একটা বিস্কিট আর পানি নিয়ে গিয়েছিলাম, যাতে করে ওকে কিছু খাইয়ে দিয়ে তারপরে ওষুধটা খাওয়াতে পারি। তো এই যে মেয়ের স্যালাইন বন্ধ হয়ে গিয়েছে, মানে বন্ধ বলতে শেষ হয়ে গিয়েছে, তো আর দিবে না, 4টা স্যালাইন দিয়েছিল ওকে। তো এখন হচ্ছে চলে আসার পালা, বেশিক্ষণ অবশ্য বেশি দিন রাখেনি। এটাই ছিল আমাদের কেবিন, একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন। এই ছোট একটা ব্যাড ছিল, তারপরে হচ্ছে এই যে রোগীর ব্যাডটা আর একটা ড্রয়ার ছিল। তো এতটুকুই হচ্ছে কেবিনের সাইজ আর কি। মোটামুটি ভালোই ছিল, সার্ভিস অনেক ভালো আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লেগেছে। তো এই যে মেয়ের অবস্থা, ওর ব্যথা তো অনেক বেশি, প্রচণ্ড রকমের ব্যথার যন্ত্রণায় আর কি কাতরাচ্ছে, এপাশ ওপাশও হতে পারছিল না। সারাটা রাত ও ঘুমায়নি, আমিও ঘুমায়নি। ইচ্ছে হচ্ছিলো যে ওর কষ্টগুলো আমিই নিয়ে নিই, কিন্তু তা তো আর সম্ভব হচ্ছিল না।